সবাইকে মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা। আজ অষ্টমী, কাল অবধি আমরা ছিলাম বাইরে সিকিমে, আর আজ চলে এসেছি শিলিগুড়িতে। সো প্রথমবার বিয়ের পর প্রথমবার একসাথে অঞ্জলি দিতে যাচ্ছি আমরা আমাদের পূজা মণ্ডপে, আর সাথে পাশে বাড়ি কাকিমারা বুনু। সো তোমাদের সবাইকে দেখাবো আমাদের পূজা মণ্ডপে কেমনভাবে পুজো হয়। এটা হলো আমার আর একটা ছোট্ট ভাই নন্দু। আজকে প্রথমবার তুই অঞ্জলি দিবি না আগে দিয়েছিস? দেয় নাই আজকে প্রথমবার। চলো আছি সুব্রত সংঘ ক্লাবের পূজো মণ্ডপের সামনে। আমরা এখন চলে এসেছি দাদাভাই স্পোর্টিং ক্লাবের পূজো মণ্ডপে।
আমরা এখন আছি মহিলা কলেজ এর পাশে যে পূজোটা হয় সেই পূজা মণ্ডপে, মানে মহিলা কলেজেরই পূজা মণ্ডপ বলা যায় এটাকে। তো আজ আমার সাথে পূজো পরিক্রমা করছে আমার গ্রিন বেস দ্য জাভা 42। এখন আমি দাঁড়িয়ে আছি রথখোলা স্পোর্টিং ক্লাব এর পূজা মণ্ডপের সামনে, আর প্রতিবারের মতন এবার বড় করে পুজো হয়নি। এখন আমরা আছি রবীন্দ্রনগর পূজো মণ্ডপের সামনে। অগ্রগামী সংঘের পূজো মণ্ডপ। এখন আমরা আছি হায়দারপাড়া পূজো মণ্ডপের সামনে। এখন ঘড়িতে বাজে সকাল 3:21, আর আমরা আছি দ্য রোস্টেড বিন রেস্টুরেন্টের সামনে। তো লেটস গো। এদের সঙ্গে একসঙ্গে থাকবে।